সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ওষুধ বাজারে নৈরাজ্য, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক আবামা ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে আছেন তফিক মারুফ, সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, ওই প্রান্তে আছেন অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব, সভাপতি স্বাস্থ্য অধিকার আন্দোলন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের উত্তর পূর্বাঞ্চল, 14 জনের মৃত্যু, গাইবান্ধায় ব্রহ্মপুত্রের বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত, পর্যাপ্ত ত্রাণ দেওয়া দাবি মন্ত্রণালয়ের। জঙ্গিবাদ প্রতিরোধে বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট জনদের, ধর্মীয় উগ্রপন্থা রুখতে প্রশাসনের সর্বস্তরে শুদ্ধি অভিযানের পরামর্শ। দেশি বিদেশি নানা উপকরণ ব্যবহার করে জঙ্গিরা দেশেই তৈরি করছে হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক আমদানিকারকদের নজরদারিতে আনার চিন্তা পুলিশের। পাসপোর্ট অফিসের দালালের দৌরাত্মে সেবা গ্রহীতাদের ভোগান্তি চরমে, ঘুষের বিনিময়ে পাল্টে যাচ্ছে এসবি রিপোর্ট, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই সারা দেশে বিক্রি হচ্ছে বিভিন্ন ওষুধ, বাড়ছে মৃত্যু ঝুঁকি, কর্তৃপক্ষের অবহেলার কারণে অবস্থার পরিবর্তন হচ্ছে না, মত বিশেষজ্ঞদের। স্যার, এতো শুনলেন লাস্ট রেডুলেন্ট এরকম, জি কোন ডাক্তার ডাক্তারের কোনো পরামর্শ দরকার নাই, ফার্মেসিতে গেলে আপনি যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন, ফার্মেসিতে যিনি দিচ্ছেন উনি কি তাও কেউ জানে না, ওই দোকানটা রেজিস্টার্ড কিনা সেটাও কেউ জানে না, ওখানে কোনো ফার্মেসি আছে কিনা সেটাও কেউ জানে না, মানে এতগুলো অনিয়মের মধ্যে দিয়ে কেন আমাদের দেশের এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা ওষুধ জীবন রক্ষাকারী সেই ইয়াটা চলছে। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি, জনস্বাস্থ্যগতভাবে অত্যন্ত জরুরি একটা বিষয় এটি। এটি নিয়ে আমরা দীর্ঘদিনই কথা বলছি, কিন্তু মুশকিলটা হলো যে সমাধান তেমন হচ্ছে না, আবার একেবারে কিছু সমাধানের উদ্যোগ নিচ্ছে না তাও না, কিছু উদ্যোগ আছে সেটা আমি পরে বলি। প্রথম ব্যাপারটা হলো যে একজন রোগী যখন ডাক্তারের কাছে যাবেন তখন সঠিকভাবে ডায়াগনোসিস করা, রোগ নির্ণয়, এটা খুব জরুরি কাজ। তারপরের ধাপটা হলো যে ওই ওষুধগুলোর জন্য কি ওষুধ, সিলেকশন অফ মেডিসিন, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ। তিন নম্বর হচ্ছে যে যেই ওষুধটা পাওয়া গেল সেই ওষুধটা আপনার সঠিক মানের ওষুধ কিনা, যদি সঠিক মানের ওষুধ না হয় প্রথম এক এবং দুই ওই দুইটা ধাপ যদি ভালো থাকে, মৃত্যু ঝুঁকিটা থাকে। চার নম্বর হলো যে যদি তিন নম্বরটা ঠিকও থাকে, ওষুধটা ভালো, খুবই কোয়ালিটি মেডিসিন, তাতে সে যদি ড্রাগ ইনফরমেশন না পায় সঠিকভাবে, সে কিভাবে ব্যবহার করবে, কি ধরনের সমস্যা হলে ওষুধ খাওয়াটা বন্ধ করতে হবে, এই ওষুধটা খাওয়ার সময় কি ধরনের খাবার খেতে হবে, ডায়েটের পরামর্শ, কোথায় রাখবে, একসঙ্গে কয়েকটা ওষুধ খেতে গেলে কোনো সমস্যা হবে কিনা, ড্রাগ ইন্টারেকশন, এই ধরনের নানান সমস্যা কিন্তু আছে। কারণ মনে রাখতে হবে যে ওষুধটা কিন্তু কোনো, এটা একটা ফরেন বডি, একটা ফরেন মলিকিউল শরীরের জন্য, অতএব এটা খাওয়ার সময় আমাদেরকে খুব সাবধান হতে হয়। উন্নত বিশ্বে কিন্তু এই চার নম্বরটার উপরে খুবই জোর দেয়, সেখানে বলা হয় যে ওষুধ কোথায় বিক্রি হবে, আউটলেট, এই এইটাকে আমরা বলি ডিসপেন্সিং। তো ডিসপেন্সিংটা যিনি করবেন তিনি যেন এই চার নম্বরটা সম্পর্কে খুব ভালো করে জানেন। তিন নম্বরটা দেখবেন সরকার ফার্মাসিস্টদের সহযোগিতায়, ওখানে আরও যারা প্রফেশনালস আছেন, মাইক্রোবায়োলজিস্ট, কেমিস্ট, বায়োকেমিস্ট, ডাক্তার, তাদের সবাইকে নিয়ে ওষুধের ইন্ডাস্ট্রির যে সেক্টরটা সেখানে ওনারা থাকবেন এবং তারা মানসম্মত ওষুধ নিশ্চিত করবেন। আর এক নম্বর দুই নম্বর নিশ্চিত করবেন স্যাররা যারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য, তারা সরকারের সঙ্গে মিলে এই ডাক্তার প্রফেশনালরা এক দুই দেখবেন। তাহলে চারটা ধাপ কিন্তু আমরা পাচ্ছি যদি সঠিকভাবে আমরা রোগীকে চিকিৎসা দিতে চাই, এবং এখানে যে কোনো একটা ধাপে গোলমাল হলেই কিন্তু পুরোটা ভেঙে পড়লো, মানে এটা কোনো কাজে লাগবে না। আপনি যেটা বলছেন যে চার নম্বরেরটাই তো আজকের আলোচ্য বিষয়, যদিও তিন নম্বরটাও খুব জরুরি, সেটা না হয় আমরা পরে আসি। চার নম্বরের বিষয়টা হলো যে আমাদের 1940 সালের একটি ড্রাগ অ্যাক্ট আছে, ওই সময়ের প্রেক্ষিতে 1940 সালের ড্রাগ অ্যাক্ট 1940, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্ট। এবং মনে রাখতে হবে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রথম যে একটা ওষুধ বিষয়ক আইন, সেখানে আপনার যে যারা করেছিলেন ডক্টর আর এন চোপড়া, উনি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন ইন্ডিয়ান আর্মি, আর্মি মেডিকেল কোরের, এবং হি ওয়াজ এ সায়েন্টিস্ট অলসো, ওনার বইও কিন্তু আছে, এখনও পাঠ্য হিসেবে বই আছে। তো উনি সারা ভারতে ঘুরে যে সাজেশনগুলো দিয়েছিলেন
ওষুধের বিভিন্ন স্তরের মানে উৎপাদন কিভাবে হবে, আমদানি কিভাবে হবে, বিক্রি কিভাবে হবে, তো সেই বিক্রির জায়গাগুলোতে উনি কিন্তু বলছিলেন যে এই যত্রতত্র ওষুধ বিক্রি করা যাবে না। খেয়াল করতে হবে 1940 সালের কথা, আজকে 2016, তো আমরা কিন্তু ওই যত্রতত্র ওষুধ বিক্রি করা বন্ধ করতে পারিনি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন ওখানে কিন্তু বলা আছে যে ওই ফেসিলিটিস থাকতে হবে, যে ফার্মেসি বা ড্রাগ স্টোর যেগুলো হবে, যেখানে ওষুধ বিক্রি হবে সেখানে কিন্তু ফেসিলিটিস থাকবে, ওষুধ রাখার ব্যাপার, ওষুধ রাখার ব্যাপার। আপনি যেমন ধরুন সেফ্রাডিন, স্যার সেফ্রাডিন ক্যাপসুল আপনারা খুব বেশি ব্যবহার করেন, একটা খুব ভালো অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটা আমরা যখন তৈরি করি, হ্যাঁ আমরা যখন তৈরি করি তখন আমরা এটাকে তৈরি করি 8 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় নিষেধ, আমাকে 8 ডিগ্রি টেম্পারেচারের নিচে তৈরি করতে হবে। এখন আমি তো ইন্ডাস্ট্রি থেকে তৈরি করলাম, তৈরি করার পরে যখন নাকি এটা বাজারে এলো তখন টেম্পারেচার কত, ওই দোকানে কি কোনো এসি আছে, কোন রকম রেফ্রিজারেশনের ব্যবস্থা আছে, কিছু নাই। আমি নিজে শাহবাগ থেকে রোজার সময়ে তাড়াহুড়া করে ইফতারের আগে আমি ওষুধ কিনতে গেছি, আমার ওই ওমিপ্রাজল খাই আমি, তো কিনতে গেছি, তখন এক ভদ্রলোক ওই টিটানাসের ভ্যাকসিন কেনার জন্য হন্তন্ত হয়ে ঢুকলেন, বোধহয় অপারেশন থিয়েটারের রোগী হবে হয়তো বা অ্যাক্সিডেন্টের রোগী, ড্রয়ার থেকে বের করে দিল ওই তাকে ভ্যাকসিনটা, এবং সেই লোকও এটা কিনে নিয়ে দৌড়ে চলে গেল। আমার প্রথমে খেয়াল করিনি, ভিড়ের মধ্যে প্রথমে খেয়াল করি, পরে খেয়াল হলো, আমি জিজ্ঞেস করলাম যে কি ড্রয়ারের মধ্যে কেন, আপনাদের দুইটা ফ্রিজ আছে, গ্ল্যাক্সো কোম্পানির সানোফি কোম্পানির, দুইটা কোম্পানির দুইটা বড় ফ্রিজ ওখানে আছে। তো ওনারা বললেন যে রমজান মাস তো লোকজন ঠান্ডা খেতে চায়, সেই জন্য পানি টানি ড্রিঙ্কস এগুলো রাখা হয়েছে। আমি ভ্যাকসিনগুলো আপনি এইভাবে রাখলেন এ তো নষ্ট হয়ে যাবে, এবং নষ্ট হয়ে গেছে অলরেডি, আপনি যে দিলেন তাকে এই রুগীটার কি অবস্থা। তো বদল একটু রাগই করলেন, কিন্তু পরে যখন পরিচয় দিলাম যে ভাই আমি তো ফার্মেসি পড়াই এই পাশেই ইউনিভার্সিটিতে, তখন আর ভদ্র ব্যবহারই করলেন। তাকে বোঝানোর পরে উনি বললেন যে ঠিক আছে দেখি রাখবো, আপনি কয়জনকে বলবেন, এটা যদি মন থেকে ওই ধরনের প্রণোদনা না আসে, এক, দুই যদি কেউ না কেউ মনিটর না করে ওই বিষয়টা, তিন দোকানটা খোলার সময় যে কেউ বাংলাদেশে যে কেউ একটা দোকান খুলে বসে থাকে, অথচ একটা নিয়ম হচ্ছে যে যখন নাকি ডিসপেন্সিং হবে, ওই যে ড্রাগ ইনফরমেশন অত্যন্ত জটিল একটা সায়েন্স, এটা গ্রাজুয়েট ফার্মাসিস্ট ছাড়া হবে না। তো আমরা আমাদের দেশে গ্রাজুয়েট ফার্মাসিস্টরা, একটা কথা বলা হতো যে গ্রাজুয়েট ফার্মাসিস্টরা সব বিদেশ চলে যায়, আর না হলে ওষুধ কোম্পানিতে লক্ষ টাকা বেতনের চাকরি করে, তারা তো ওই দোকানে আসবে না। আমার প্রশ্ন হলো আমরা কি কখনো চেষ্টা করেছি ওদেরকে ওখানে বসানোর জন্য, চেষ্টা করিনি। কিন্তু দ্বিতীয় হলো যে তাকে আমরা যে দোকানে বসাবো সেই ধরনের অবস্থাটাও তৈরি করতে পারছি না, ঝামেলাটা হয়ে গেছে ওই জায়গাতে। আজকে যে ওষুধের কোম্পানিগুলোর ওষুধ বিক্রি করতে হয় এই যে দোকানগুলোর মাধ্যমে, অত্যন্ত লাভজনক বলে অসংখ্য মানুষ এই ওষুধের দোকানগুলো খুলে বসে আছে, চাকরি বাকরি পায় না, কোথাও কিছু পায় না, একটা ওষুধের দোকান খুলে বসলো এবং দেখা গেল যে তার বেশ ভালোই লাভটা হচ্ছে। আর না হলে এতগুলো দোকান একটা পাড়াতে অনেক দোকান, আপনার এই যে বিষয়টা সেখানে কিন্তু ড্রাগ ইনফরমেশন দেওয়া হচ্ছে না, কিভাবে ওষুধটা খাবে দেওয়া হচ্ছে না। আপনার মনে আছে বোধ হয় 2014 সালে ফরিদা নামে একটি মেয়ে এই মহাখালী এলাকায় মারা গিয়েছিল সিপ্রোফ্লক্সাসিন খেয়ে। সিপ্রোফ্লক্সাসিন ইজ এ ভেরি গুড ড্রাগ, এখন পর্যন্ত আমাদের এটা এখনো রেজিস্ট্যান্স আমরা পাইনি, খুব চমৎকার ড্রাগ। তা মারা গেল কেন, কোনো কোনো ওষুধের বেলায় কোনো কোনো রুগীর ওই হাইপার সেন্সিটিভিটি থাকে, ওই মেয়েটা দুর্ভাগ্যক্রমে সিপ্রোফ্লক্সাসিনের ছিল। যদি এটা আমাদের এই ধরনের ফার্মেসি থাকত, ফার্মেসি ওই ফার্মেসি মানে হলো যে দোকানে ফার্মাসিস্ট বসে, গ্রাজুয়েট ফার্মাসিস্ট বসে, যদি ওরকম থাকতো তাহলে কিন্তু ওষুধটা দেওয়ার সময় তাকে বলে দেওয়া হতো যে যদি এই ধরনের সিমটমস হয় তাহলে কিন্তু আপনি খাবেন না, না খেয়ে ডাক্তারকে যোগাযোগ করবেন বা ফার্মাসিস্টকে জানাবেন এবং তারপরে করণীয়টা ওনারা বলে দেবেন। তো ওই মেয়েটা কিন্তু যখন খেলো 3 দিন পর্যন্ত সে কষ্ট পেয়েছে, তার র্যাশ হয়ে গিয়েছিল, 3rd দিনে সে কিন্তু ফার্মেসিতে এসেছিল। ফার্মেসি মানে ওই যে ড্রাগ স্টোর যেখান থেকে, ওই কম্পাউন্ডার তাকে বলে দিয়েছে যে ডাক্তার বেশি, ডাক্তার তো ওষুধ দিয়েছেন, তুমি বেশি বোঝো নাকি, তুমি খাও। 4th ডেতে সে আবার এসছে, ততক্ষণে তার শরীরের ভীষণ রকমের ফুলে গেছে এবং তখন ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব বললেন যে আপনি আর একটা দিন কোনো মতে কমপ্লিট করেন। 5th ডেতে সে যখন নাকি তার ফেটে গেল, স্কিন ফেটে ফেটে এই সেই টিস্যু ফ্লুইডগুলো বেরিয়ে আসতে লাগলো, তখন তাকে ওই ফার্মগেটে একটা হসপিটাল, মোড়ের মধ্যেই বেশ বড় একটা হসপিটাল, ওখানে নিয়ে গেল। তাদের ওখানে এই ধরনের ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওই যে বাণিজ্য ক্লিনিক মানেই তো কি, আপনাদের দেশে তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি সেবার চাইতে বাণিজ্যটা মুখ্য হয় এবং সেখানে তাকে ভর্তি করা হলো, যেটা ঠিক হয়নি, উচিত ছিল ঢাকা মেডিকেল কলেজে পাঠানো, মেয়েটা শেষ পর্যন্ত মারাই যায়।
এখন বিষয়টা হলো যে যদি ফার্মেসি ওখানে থাকতো সত্যি সত্যি, সে যদি ওষুধটা কিনতো একটা ফার্মেসি থেকে, ওখানে যদি গ্রাজুয়েট ফার্মাসি থাকতো, তাহলে কিন্তু এই ধরনের মৃত্যুটা আমরা ঠেকাতে পারতাম। অসংখ্য মৃত্যু এরকম ঘটছে, রিপোর্টেড হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তৌফিক বলেন আপনি, উনি যেটা বলেন স্যার, যেটা বলেন যে তার মানে হলো যে ফার্মেসি যদি থাকে তাহলে ফার্মাসিস্ট থাকা জরুরি, অ্যাট লিস্ট এখন যেটা আছে 6 মাসের জন্য মিনিমাম সার্টিফিকেটের জন্য, তারপরেই উনি এইটা জমা দিলেই তারপরে ড্রাগ লাইসেন্সের প্রশ্ন উঠতে পারে, যে 1940 সালে যে কথাটা বলেছেন। এখন দোকানগুলো হয়ে গেছে, বলা হচ্ছে 1 লাখ, তাদের ওয়েবসাইটে আছে 1 লাখ, হ্যাঁ এখন 2 লাখ আছে না 5 লাখ আছে এটা কেউ বলতে পারে না। পাড়াতে যতগুলো দোকান থাকে, 3টা দোকান থাকলে 2টা থাকে ফার্মেসির, এটা দেখার কোন লোক আছে? ওষুধ প্রশাসন নামে যে একটা ইয়ে আছে, এরা কি আসলে কোনো কিছু দেখে না? খালি প্রশাসন আছে যা দেখে, ফ্যাক্টরিতে উৎপাদন দেখে, বাস শেষ। ধন্যবাদ স্যারের কথার মধ্যে আসছে যে সেটাই হবে ফার্মাসি, যেটা ফার্মাসিস্ট থাকবেন। আসলে তো আমরা কথাই বলি যে ওষুধের দোকান। আমি কয়েকদিন আগে যখন ময়মনসিংয়ের মুক্তাগাছায় অন্য একটা কাজে গেলাম, তখন সন্ধ্যার পরে বসে চা খাচ্ছি, যে দোকানটা চা খাচ্ছে একটা টং ঘর, কতক্ষণ পরে দেখি যে ওইখানে পাশের বাড়ির সম্ভবত এক মহিলা আসছে ওষুধ নিতে। তা আমি যে এখানে চা আর পানের দোকান, এইখানে ওষুধ মানে কি, দেখলাম যে একটা বক্সের মধ্যে দিয়ে সে ওষুধ, অনেক ওষুধ রাখে। ওই মহিলা চলে যাওয়ার পরে আমি দেখলাম যে শুধুমাত্র ওই ওটিসি আইটেমগুলো না, অর্থাৎ প্যারাসিটামল বা ওই অ্যান্টাসিড টাইপের এগুলোও না, অ্যান্টিবায়োটিক সহ আরও খুব সেন্সিটিভ ধরনের কিছু আরও ওষুধও আছে। তো আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি, যে না আমাদের ওই যে এখানে এক ডাক্তার আছে, উনি বলছে যে আপনি এগুলো রাখেন, গ্রামের লোকজন আসে ঠাসে, তাদের একটু উপকার হবে। তো এই হচ্ছে, এখন আপনি ওইটাকে কি বলবেন? তো একজন ডাক্তারের কথা রেফারেন্সে ওই ভদ্রলোক বললেন যে উনি এটা দিয়েছেন। এখন এই যিনি চায়ের দোকানদার, যিনি ওষুধগুলো বিক্রি করছেন, ওনার তো সেই, ওনার লেখাপড়াও বেশি না, বয়সও প্রায় 70-এর কাছাকাছি হবে। তো ওনাকে যিনি এই দায়িত্বটা দিলেন, একজন ডাক্তার তিনি, এবং ওই সরকারি হাসপাতালের মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার, তো দায়টা আসলে কার বর্তায়? আমি যদি ওই জায়গাটা এখন আপনার কথা নিয়ে আসি, যে আপনি বললেন দেখছে কিনা, আমি তো বলবো যে দেখছে তো অবশ্যই, সরকার দেখছে, সরকারি যে প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর, তারা তো দেখছেনই, যে কর্মকর্তারা আছে তারা সবাই দেখছেন, তাদের চোখের সামনেই যেহেতু এগুলো ঘটছে, তারা তো আর চোখ বন্ধ করে নাই। এখন আজকেও আমি যেটা দেখলাম যে 1,17,000, এটা হচ্ছে অফিসিয়াল ওনাদের ওয়েবসাইটে আছে। বাস্তবিক অর্থে ওই ধরনের ঔষধের দোকানের সংখ্যা মাঝে মধ্যে ওনারাই আমাদেরকে বলেন, একটু ব্যাকডোরে বলেন, যেটা যে 3-3.5 লাখের মতো হবে। ওনারা এটা দেখেন, তাদেরকে কন্ট্রোল করতে পারেন না। কারণ হচ্ছে এই যে লাইসেন্সগুলো যেগুলো দেয়, এই লাইসেন্সগুলো নিয়ে দীর্ঘদিন পর্যন্ত নানান ক্যারিকেচার চলছিল, দরবার হয় না, একটা সময় এটা সেন্ট্রালি হয়তো, পরে এটা জেলায় দিয়েছেন। আপনারা, আমরা জানি যে জেলা পর্যায়ে যারা লাইসেন্সিং অথরিটি যারা থাকেন, তারা হচ্ছে তাদের ইচ্ছা মতো একটা লাইসেন্স দিয়ে দেয় এবং সেটা এখান থেকে ইয়ে করে। তো এইটা নিয়ে স্যার এখানে আছেন, ওনারাও দীর্ঘদিন পর্যন্ত কিছু কাজ করছিলেন, যে এটা একটা সুন্দর জায়গায়। এখন কি হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরে যারা আছেন, ওনারা বলে থাকেন সব সময় যে কোনো বিষয়ে, ওনারা বলেন আমাদের জনবল নাই, লোকবল নাই, লোকবল নাই, পর্যাপ্ত জনবল না থাকে আমরা মনিটরিং করতে পারি না। আমার কাছে মনে হয় ওনারা এই যে 1,17,000 মধ্যে দেখবেন, ওনারা বলেন বছরে 52,000 মতো দোকান, ফার্মেসি ওষুধের দোকান ভিজিট করতে পারেন, বাকিটা সক্ষমতা নাই। আমি ধরে নেই বাকি যে 60-65,000 মতো থাকে সেটা না, যদি 10টা দোকানও বাকি থাকে সেটাও তো, এটা তো ওষুধের দোকান, ওষুধের ফার্মেসি, এখানে অন্য কোনো প্রোডাক্ট না, লাইফ সেভিং। সুতরাং এই 10টা দোকানও যদি পরিদর্শনের বাইরে থেকে যায়, সেটি কিন্তু দায়বদ্ধতা সরকারের উপরে বর্তায়। এখন ওনারা যদি মনে করে থাকেন, আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ক্ষেত্রে মাঝে মধ্যে বলে থাকি, আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন ওনারা বলে থাকেন যে আসলে অন্য ব্যবসা আর ঔষধের ব্যবসাকে একই মাপে যদি নিয়ে যাওয়া হয়, তাইলে এই বিশৃঙ্খলাগুলো চলতেই থাকবে। ওনারাও কিন্তু, আমি সবার কথা বলছি না ঢালাওভাবে, কোনো ক্ষেত্রেই ঢালাওভাবে বলা যেমন ঠিক না,
আমি বলছি এক শ্রেণীর ঔষধ কোম্পানিগুলো যেভাবে তাদের ব্যবসাকে মুনাফা আয়ের একটা পথ এবং অন্য ব্যবসার মতোই মনে করেন, তারা কিন্তু এটি মানুষের জীবন রক্ষাকারী ঔষধের এটার সাথে এই ব্যবসাটার সাথে একটি সেবা পরায়ণতার যোগসূত্র আছে, এই ফিলিংসটা তাদের মধ্যে থাকে না। তারা শুধু ব্যবসা বিক্রি করবে, টাকা আসবে, পণ্যটা কি ঔষধ না অন্য এটা তাদের কাছে মুখ্য বিষয় না। একইভাবে আমরা বলি, এবং এর আগে মনে আছে আরেকদিন যখনই কথা আসে যে ডাক্তাররাও এখানে আমার এক পাশে চিকিৎসাবিদ আছেন আর এক পাশে ঔষধবিদ দুজন, তো ওনাদের দিকে যদি আমরা একটু নজর দেই, এই ঔষধে যে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় এই জায়গাটা কিন্তু ডাক্তারদেরও একটা দায়িত্ববোধ আছে, ব্যাপার আছে। ফার্মেসিতে যখন যায়, আমরা একটু আগে অফ এয়ারে আলাপ করছিলাম যে ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা এসে থাকেন আপনার ওই ফার্মেসির সামনে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, ভিড় করে থাকেন। যখনই আপনি ডাক্তারের কাছ থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে যাবেন, ওষুধ কিনতে যাবেন, ওই ফার্মাসিউটিক্যালস কোম্পানির কর্মীরা আপনার হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে নেয়, তারা দেখে কি করে না করে, কি কি ওষুধ দেয়, এবং ওটা গিয়ে কোম্পানিকে রিপোর্ট করে। এর উপরে ওই কর্মীর বেতনের একটা ব্যাপার জড়িত আছে কমিশনের, এবং ওই কোন ডাক্তার লিখলেন তার একটা আইডেন্টিফাই করা। আমি ডাক্তারদের প্রতি সম্মান জানিয়েই বলছি, আমি আবারও বলছি সব ডাক্তারকে বলছি না, যারা এই প্র্যাকটিসটা করেন মূলত এই ঔষধের বিশৃঙ্খলা যেটা চলে এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ডাক্তার, ফার্মেসি, এই তিনটা যোগসূত্র হয়েই এই বিশৃঙ্খলাটা চলে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই এই তিন গ্রুপকে ভিতর মানে মানসিকভাবে পাশাপাশি তাদের যে কি বলা যায় তাদের যে ব্রত, সেই ব্রতর জায়গা থেকে সেটা ব্যবসা হোক সেটা সেবা হোক আসলে সমন্বয়ের জায়গাটা নিয়ে আসতে হবে। একটা ফোন আছে স্যার আপনার কাছে যাবো তারপরে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। জি যে আমার জানার আগ্রহ আজকের আলোচক ভাইয়ের কাছে যে এই যে সমস্ত মানহীন ওষুধ বাজারে দেখা যাচ্ছে যেগুলো সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে, এবং যে বিদেশি কিছু ওষুধ ও ক্ষতিকর ওষুধ পাওয়া যাচ্ছে বাজারে, এগুলো মনিটরিং এর ক্ষেত্রে সরকার আসলে পদক্ষেপ গুলো আর কি হতে পারে? আর একটা কোশ্চেন, যে সমস্ত MBBS ডাক্তার বিভিন্ন প্রেসক্রিপশন করছেন ওনারা নিজেদের পছন্দ কোম্পানি অনুযায়ী, সেক্ষেত্রে সরকারের মনিটরিং করা উচিত কিনা যে আসলে যে ওষুধ দেওয়ার কথা সেটা না দিয়ে অন্য কোন ওষুধ দিচ্ছে কিনা MBBS? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ স্যার। এবার মানে এখান থেকে একটা জিনিস আছে আমার কাছে যেটা মনে হচ্ছে, একটা অভিযোগ নিয়মিত আসে সেটা হলো যে রোগীদেরকে যে ওষুধগুলো দেওয়া হয় লেখা হয়, হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় অপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র জুড়ে দেওয়া হয়, এইটার পেছনে এর পেছনে কারণ কি? এবং বলা হচ্ছে যে সাধারণত ওষুধ কোম্পানির যারা সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে তাদের কিছু স্বার্থ তারা রক্ষা করে এই জায়গাটাতে, মানবিক এই জায়গাটায়। আমি এখানে তিন ভাবে আপনার যাচ্ছি। প্রথম হচ্ছে যে ঔষধের দোকান, এটা কিন্তু একটা স্পেশালাইজ দোকান, কারণ এই যে যেটা বললো 1940-এর আগে এটা কোনো রেগুলেটরি ছিল, মেকানিজম ছিল না, তখন ডাক্তার সাহেবরা নিজেরাই ওষুধ বানাতো, কম্পাউন্ডার রেখে তারাই ডিসপেন্সিং করতো, এটা কিন্তু তাদেরই একটা দায়িত্বের মধ্যে ছিল। এখন যেহেতু ইন্ডাস্ট্রি হিসাবে এগুলো গড়ে গেছে, তখন কোশ্চেন আসলো যে ওষুধ বানাচ্ছে কিন্তু ওষুধের আউটলেটটা কি হবে, তখন আসলো যে এটা ডিসপেন্সিংয়ের জন্য আপনার দোকান দেওয়া, এবং সেই দোকান দেওয়াতে গিয়ে দেখা গেল এক সময় ডাক্তার সাহেবদেরও লাইসেন্স ছিল ওষুধ বিক্রি করার, কিন্তু একটা সময় এসে কিন্তু দেখা গেল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই জন্য কিন্তু ডাক্তার সাহেবদের এখন আর লাইসেন্স দেওয়া হয় না। তখন আসলো যে বাংলাদেশে এটা কারা করবে, ইট মাস্ট বি দি ফার্মেসি, ফার্মেসি যারা লেখাপড়া করে তারা এটা করতে পারবে, অন্য কেউ না। ফার্মেসি কাউন্সিল থেকে ডিপ্লোমা একটা কোর্স আছে আর একটা তাদের হায়ার ইয়াতে আছে। এখন আমাদের যেটা কিন্তু কাজটা কিন্তু আবার করতে হইতেছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের, এখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখানে লাইসেন্স দেয়, লাইসেন্স দেওয়ার একটা বিধিবদ্ধতা আছে, কিন্তু দোকানটা কিরকম হবে সেটার কোনো স্পেসিফিকেশন আছে বলে আমার জানা নেই। সুতরাং দোকানটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করছে না, দোকানটার ফাংশনিংটা কিভাবে হবে, ডকুমেন্টেশন কি কি থাকবে, মানে ডকুমেন্টেশনটা কিভাবে হবে সেগুলো কিন্তু কেউ মনিটরিং করছে না। এখন হচ্ছে যে ফার্মেসি পাইতে গেলে একটা একটা ফার্মেসি কাউন্সিল একটা লোককে রাখতে হবে ওখানে, আর আপনি যে কোনো ঔষধ বিক্রি করতে পারেন। এখন এইখানে ঔষধগুলো বিক্রি হয় কিভাবে, ঔষধ হয় চিকিৎসকদের প্রেসক্রিপশন একটা, আরেকটা হচ্ছে ওভার দ্য কাউন্টার, থার্ড আরেকটা গ্রুপ আছে
যেটা হচ্ছে যে দেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে ডাক্তারের প্রেসক্রিপশন না গিয়ে ছাড়াই ওরা কম 75% কিন্তু ওইখানে যখন যায় আমাদের দেশে 87% তখন ওরা ওভার দা কাউন্টারে থাক কি না থাক সেখানে কিন্তু ওষুধটা কিনে ফেলে। এর মধ্যে একটা ওষুধ ওরা বেচতে পারে না, সেটা হচ্ছে নার্কোটিক্সটা। নার্কোটিক্সটা আপনার জন্য একটা ভিন্ন লাইসেন্স লাগে এবং এটা ডকুমেন্টেশন লাগে। দেখুন আমার দেশে যে ঔষধের বিক্রি হচ্ছে এটাকে আধুনিক বিশ্বের ফ্রেমে আমি বলবো এটা কোন মানে কারণ এটা হচ্ছে যে এই এটা ভাগের মা কিন্তু গঙ্গা পায় না। এখন এটা কে দেখবে, তাদের সেই সক্ষমতা আছে কিনা? আপনাকে যদি বলি যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এটা দেখার কথা, কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমি আই ক্যান সোয়ার তাদের সেই সক্ষমতা নাই। কারণ সক্ষমতা নাই এই কারণে বলছি, ওই যে আমরা বললাম যে ফার্মেসিওয়ালারা যারা গ্রাজুয়েট ওইখানে তো গিয়ে দেখবে সেনিটারি ইন্সপেক্টর। তো সুতরাং ওর চেয়ে কিন্তু যদি ফার্মেসি কাউন্সিলের বা গ্রাজুয়েটরা যায় ও যে যাবে ওর সাথে তো ওরা ইন্টারাকশন করার মতো যোগ্যতা রাখে না। এখন এটা কিভাবে করবেন কথাটা এইভাবে চলে আসে। সুতরাং আধুনিক যে ইয়া ব্যবস্থা এটা তো আমাদের প্রবলেম না, এটা কিন্তু ফ্রেম হয়ে গেছে। এখন এটা করতে গেলে যে কাজটা করতে হবে আর আরেকটা আছে যে এই ওষুধের দোকানে কিন্তু লাভ অনেক বেশি। কেন লাভ বেশি? প্রথম হচ্ছে যেগুলো আমাদের কোম্পানির ঔষধ সেগুলো তো ধরেন ওদের একটা দাম আছে, তারা আবার ফ্লাকচুয়েট করে, কোনো সময় বোনাস দেয় বিভিন্ন ফ্রেমে আসে। আরেকটা জায়গায় যায় সেটা হচ্ছে যে এই যে ওরা মার্কেটিংয়ের জন্য আবার একটা ইয়া আছে, মার্কেটিংয়ে কিন্তু ওদের একটা পার্সেন্টেজ আছে, সেটা ওরা মার্কেটিং করে। সেই মার্কেটিংয়ের ফ্রি স্যাম্পলগুলো কিন্তু ওই সমস্ত ফার্মেসিতে যায়, সুতরাং তাদের কিন্তু লাভ ব্যবসাটা বাড়ে। সুতরাং ওরা যদি এখানে 100 টাকা বেচে দেখা যাবে যে 50-60 টাকা ওরা লাভ করে ফেলে। তারপরে যদি আরেকটা আছে যে ওই যে বললাম যে যেই সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ না তারা কিন্তু এখানে ওই প্রমোশনালের জায়গায় গিয়েও তাদের একটা এখন কিন্তু চারিদিক থেকে প্রলুব্ধ। আর ওই যে ফার্মেসিতে আরেকটা কথা বলছেন, যার কোনো গতি নাই শিক্ষিত বাইটার বসাই দিয়ে একটা ফার্মেসি দিয়া, সে একটা ব্যবসা করতেছে, কিন্তু এই ব্যবসা যে অন্য ব্যবসার মতো না এটা সেই। এখন এটাকে করতে পারে কে? করতে গেলে একটারই করতে হবে, সেটা হচ্ছে যেহেতু এটা বিভিন্ন ফ্যাসিলিটির আছে, সুতরাং সেই ফ্যাসিলিটির জন্য এটার তদারকি লাইসেন্স এবং আনএথিক্যাল যে জিনিসগুলো আছে তার জন্য একটা প্রতিষ্ঠান থাকতে হবে। সরকারের অধিদপ্তর দিয়া এটা গ্রামে গঞ্জে সম্ভব হবে না। এবং শুধু তাই না, সরকারি হাসপাতালেও কিন্তু ফার্মেসিস্ট নাই, কারণ ওখানেও কিন্তু ওই ওই রকমই ডাক্তার সাহেব হচ্ছে ডাক্তার হচ্ছে স্টোরের মালিক, সেখানে কয়েকজন আছে যারা ডিসপেন্সিং করে, কিন্তু প্রযুক্তির দিক থেকে সরকারও কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নাই। সরকার যদি অ্যাকসেপ্ট না করে সেটা তো বাইরে ইম্পোজও করতে পারবে না, পারবে। তো সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমাদের এখানে ফার্মেসি গ্রাজুয়েট অনেক তৈয়ার হচ্ছে, আমার মনে হয় যে প্রযুক্তিগত ফাইন্যান্সিয়াল হেল্প দিয়ে ওদেরকে যদি ওই জায়গাটাতে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু দেশ এবং জাতির দুইজনের উপকার, দুইটা কারণ উপকার হবে। ও আনএথিক্যাল সাধারণত ব্যস্তে চাপে না, এটা হচ্ছে ওর প্রথম কাজ। দুই নম্বর হচ্ছে যে লোকটা ঔষধ কিনবে তাকে কিন্তু বুঝিয়ে বলতে হবে, কারণ ডাক্তার সাহেবদের কাছ থেকে কিন্তু ওই ইনফরমেশনগুলো ওরা পায় না, এই ইনফরমেশনগুলো ও পেতে পারে। এবং আদার যে জায়গাটা সেটা হচ্ছে আনস্ক্রুপুলাস ড্রাগ যেটা, সেটা কিন্তু ওরা বিক্রি করবে না। আমার মনে হচ্ছে যে একটা আধুনিক ফার্মেসি যদি তৈরি করতে হয় তার জন্য যে যে প্রয়োজন সেই জায়গাগুলো নিয়ে যদি সরকার কাজ করে তাহলে তার তদারকিটা সোজা হবে। তাহলে স্যার এটার কি হবে স্যার? কোনটার? এই যে ডাক্তার যে আসেন, এখন কথা হচ্ছে ডাক্তারদের যেটা ডাক্তারদের এথিক্যাল কোশ্চেন বা ডাক্তারদের মনিটরিং মতো একটা সিস্টেম আছে, কারণ আনঅ্যাকাউন্টেবল তো না। এখন প্রথম কথা হচ্ছে আমাকে যদি বলেন আই শুড পুট সাম পিপল টু অন রিসার্চ, আমার ডাক্তাররা এখানে কোন কোন জিনিস লিখতেছে যেটার জন্য লাইসেন্স কাটে দেওয়া দরকার, কারণ ও যদি জবাবদিহি না করতে পারে 5টা অ্যান্টিবায়োটিক একত্রে রেখে দিল 5টা কামান দিয়ে, এটা তো সে এক্সপ্লেন করতে পারবে না। এবং কতগুলো ঔষধ আছে, আমার কথা তো হচ্ছে যে ঔষধ আমি যতটুকু মনে করি ক্রনিক যে রুগী তার জন্য একটা ব্যাপার, কিন্তু তার তো একটা জাস্টিফাইবিলিটি থাকতে হবে। অনেক সময় এখানে প্রেসক্রিপশন আমরা যেটা করি সেটা কিন্তু মাল্টি অর্গান ডিজিজের অনেকগুলো করে ফেলি, কিন্তু করে ফেলে গেল এটা কিন্তু একটা জাস্টিফিকেশনের ব্যাপার আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন একটা আনহোলি অ্যালায়েন্স চলে আসছে, সেই অ্যালায়েন্সের জন্য আনএথিক্যাল প্রমোশন অফ ড্রাগ এটা ওরা করে, আনএথিক্যাল প্র্যাকটিস। যেমন কালকেও পড়তেছিলাম যে একটা ডাক্তার কি কি করতে পারবে না, একটা ডাক্তার কিন্তু
ওই টাকা নেওয়া তো বৈধ নাই, ইভেন বিদেশে সেমিনারের জন্য টাকা নিতে পারে না, তার জন্য যদি কোনো ভ্যাট দেয় সেটাও নিতে পারে। দিস আর অল আনএথিক্যাল, এবং এটা মেডিকেল কাউন্সিলের এই জায়গাটায় দেখার জায়গা আছে, কিন্তু এগুলো তো কোনো জায়গায় আমাদের ওয়ার্ক করছে না। তো ওয়ার্ক যদি না করে তাহলে দি ফিল্ড ইজ ওপেন, এভরিবডি ইজ গোয়িং টু ডু হোয়াট এভার। উনি উনি যে কথাগুলো বললেন তার মধ্যে একটা জিনিস যেটা মনে হচ্ছে যে যেমন আপনি ওষুধ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তার মানে ওই জায়গাটায় মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই। দুই নম্বর হলো আমাদের ইউনিয়নের অবস্থাটা যেভাবে আছে, কাউকে যদি আপনি খালি ধরেন বলেন যে আপনি পাঁচটা ওষুধ দিয়েছেন এই লাইয়া, প্রায় অনেক ক্ষেত্রে কিন্তু হাসপাতালে ভাঙচুর হয়। আমি এটাকে ভালো জিনিস বলি না, কিন্তু ওই সাধারণ মানুষটা বুঝতে পারে যে এই ওষুধটার কারণে এরকম হয়ে গেছে বা কারো কাছ থেকে জেনে নেয়। এখন এই অবস্থায় যখন এই জিনিসগুলো দেয় তাহলে পরের দিন থেকে ধর্মঘট শুরু হয়ে গেল। মানে এটা নট অনলি যে ডাক্তার, প্রত্যেকটা ক্ষেত্রে ইন এভরি সেক্টর, তার মানে হলো সে অনিয়ম করছে, তাকে ধরার সঙ্গে সঙ্গে স্যার পুরো চাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, পিআর কর্পোরেশন। হ্যাঁ, মানে এই জিনিসটা হচ্ছে। আসলে উনি যেটা আর একটা কথা বললেন যে একটা একটা প্রতিষ্ঠান দরকার যারা এই জিনিসগুলো, একটা দোকানে ওষুধ থাকবে, যদি কোনো ফ্রিজ না থাকে সেই ওষুধগুলো কি করে রাখে, সেই ওষুধ খাওয়ার পরে সে মরে যাবে না বাঁচবে, মানে এই ধরনের অ্যাওয়ারনেসের জন্যই তো ফার্মাসিস্ট, আর তো কোনো কারণ নেই। কিন্তু কথা হচ্ছে গভর্নমেন্ট যেখানে রেকগনাইজ করছে না ফার্মাসিস্টদেরকে তাদের গভর্নমেন্টের মানে হাসপাতালগুলোতে, তাহলে বাইরের জায়গাগুলোতে স্যার কি করা হবে, এই জায়গায় পরিকল্পনাটা কি? ওই সমস্যাটা ওই জায়গাতেই হয়ে গেছে আর কি, যে আমাদের হসপিটালগুলো রান করছে হসপিটাল ফার্মেসি ছাড়া, মানে আপনি ডায়াগনোসিস এবং প্রেসক্রিপশনের কাজটা করছেন বা সার্জারি করছেন, কিন্তু তার জন্য যে ওষুধগুলো দরকার, ওই যে তিন এবং চার নম্বর ধাপের কথা যেটা বললাম, আমাদের দেশে সরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত হসপিটাল ফার্মেসি চালু হয়নি। বেসরকারি হাসপাতালের মধ্যে তিনটা হসপিটাল বেশ বড় যেগুলো, তারা হসপিটাল ফার্মেসি চালু করেছেন আংশিক, মানে পুরোটা না, তবুও তাদেরকে ধন্যবাদ জানাই যে কিছুটা হলেও তারা করেছে। এখন বিষয়টা হলো যে ফার্মাসিস্টের দরকারটা কি। ডাক্তার সাহেবরা আমাদেরকে প্রায়ই বলেন যে তো ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন হবে হসপিটালে গেলে, তো আমরা খুব বিনয়ের সঙ্গে বলি যে ব্যাপারটা তা না। আপনি বিদেশে যেখানে এফসিপি এফআরসিএস করতে গেছেন, আপনি এমপি এমএস করতে গেছেন, নানান রকমের ডিগ্রি করতে গেছেন বিদেশে, সেখানে আপনি ওই হসপিটালগুলোতে হসপিটাল ফার্মেসি আছে কিনা, এবং আপনি কি ভাবতে পারেন যে বিদেশে কোনো একটা হসপিটাল হসপিটাল ফার্মেসি নেই? বিদেশ বলতে আমি বুঝাচ্ছি নিকারাগুয়া না, আমরা সোমালিয়া দেখলে হবে, জিম্বাবুয়ে দেখলে হবে। আমরা দেখেছি এগুলো থেকে আমরা লেখাপড়া শিখি, যেসব জায়গাগুলোতে আমরা জ্ঞান অন্বেষণের জন্য যাই, আমরা অ্যানলিস্ট হতে চাই। আমার ডাক্তার সাহেব উনি ওখানে মানে স্যার তো খুবই চমৎকার পরামর্শ দিলেন, আমি ওই সাহসে বলছি, একজন ডাক্তারের নেতা বিএমএর প্রেসিডেন্ট ছিলেন, ওনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, আমি ওই ভরসাতেই বলছি যে উনি কিছু নিশ্চয়ই মাইন্ড করবেন না। একজন ডাক্তার, তিনি বিদেশে লেখাপড়া করলেন, ডিগ্রি অর্জন করলেন, এক্সপিরিয়েন্স নিলেন, খুবই চমৎকার একজন জ্ঞানী ডাক্তার হিসেবে ফিরে আসলেন। ঢাকা আসার পরে তিনি ভুলে গেলেন যে ওখানে একটা হসপিটাল ফার্মেসি ছিল, তিনি চান না যে তার হসপিটালের মধ্যে একটা হসপিটাল চালু হোক, উনি চাচ্ছেন না। উনি চাচ্ছেন না কেন? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন হবে না, উনি মনে করেন যে কর্তৃত্ব রিয়া নিয়ে ভাগা লাগে। অথচ আমরা ফার্মাসিস্টরা কিন্তু কোনোদিনই কোনো জায়গায় কোনো হসপিটালে দেশে হোক বিদেশে হোক আমরা কখনোই বলিনি যে হসপিটাল ফার্মেসি যারা চালাবে তারা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পার্ট হবে, তা না। কিন্তু শুধুমাত্র একটা ফার্মেসিয়ান থেরাপিউটিক কমিটি থাকে, সেখানে হসপিটাল ফার্মাসিস্ট যিনি থাকেন তিনি ওখানে মেম্বার সেক্রেটারি হন, এছাড়া কিন্তু আর কোথাও কোনো রকমের ভূমিকা নাই। আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে রোগীকে যদি উত্তম সেবাটা দিতে হয় তাহলে ডাক্তারদের ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। 1998 সালে যখন আমাদের সালাউদ্দিন ইউসুফ সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং তিনি ইন্তেকাল করার পরে তারপরে শেখ সেলিম সাহেব এলেন, স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নিলেন, ওই সময়ে কিন্তু 7টা মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে হসপিটাল ফার্মেসি চালু করার জন্য একটা সরকার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সরকারকে বুঝিয়েছিলাম এবং সরকারও শেখ সেলিম সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ যে প্রথম একজন সরকারের একজন মন্ত্রী তিনি উপলব্ধি করলেন যে এটা দরকার দরকার আছে। তো কিন্তু করা যায়নি, করা যায়নি বিএমএর আপত্তির কারণে। চমৎকার। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে বিএমএর আপত্তির কারণটাও আবার আছে। বিএমএ নেতৃবৃন্দ আমাদের সঙ্গে কথা বলেছি আমরা স্যারদের সাথে যে ভাই কি ব্যাপার, স্যার এটা কি ব্যাপার, ওই গ্রাসরুট লেভেলে ডাক্তারদের আপত্তি। বিএমএর নেতৃত্ব কিন্তু ঠিকই আছে, তারা চাচ্ছেন, কিন্তু গ্রাসরুট লেভেল থেকে পারা গেল না। তা আমাদেরকে পরবর্তীকালে বলা হলো যে ঠিক আছে একটু অপেক্ষা করেন, দেখি দেখা যাক। আজকে কিন্তু বিএমএ সেই অবস্থানে নাই। আজকে বিএমএ, আমি অভিনন্দন জানাই তাদেরকে যে তারা সবাই গ্রাসরুট লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত সবাই কিন্তু অনুভব করছেন যে এটা দরকার, এবং এই কারণে এখন সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এই জায়গাটা বলা ভালো। এখন যিনি মাননীয় মন্ত্রী নাসিম সাহেব,
অত্যন্ত ডাইনামিক মানুষ, ওনাকে দেখি আমরা বিভিন্ন সেক্টরে। আমরা ওই যে বাজে ওষুধ কোম্পানি বাতিলের কাজগুলো, যেমন ওই শেখ সেলিম সাহেব এখন স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি, তিনি যেমন উদ্যোগ নিচ্ছেন, একইভাবে মন্ত্রণালয় থেকে নাসিম সাহেব উদ্যোগ নিচ্ছেন। জায়গাটা সমস্যা হয়ে গেছে অন্যত্র, অর্ডার ঠিকই আসে, ইমপ্লিমেন্টেশনটা হয় না। তো যাই হোক, সেটা গেল একটা। আর এই ফার্মেসির ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, মডেল ফার্মেসি নামে গোটা 30-40টা সারা দেশে স্যাম্পল আকারে ওই পাইলট প্রোগ্রাম ওরকম করা যায় কিনা, এবং সেখানে বলা হচ্ছে যে এটা, সেটা আমরা সবাই মিলেই কাজ করছি, আমেরিকান একটা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ, তারা, তাদের কাছ থেকে আমরা কনসালটেন্সি নিচ্ছি, মানে সরকার কনসালটেন্সি নিচ্ছেন, তারা হচ্ছেন হার্ভার্ড এবং MIT-র কিছু টিচার, কিছু গবেষক, তাদের সম্মিলিত একটা সংগঠন, এবং তারা স্বাস্থ্য সেক্টরে কিছু কিছু কাজ করে। তো এখানে আমরা সবাই মিলে যে কাজটি হচ্ছে সেটি হলো শহর এবং শহরের কাছের কোনো একটা উপজেলাতে মডেল ফার্মেসি থাকবে, এবং দুই রকমের ফার্মেসি হবে, একটা হবে এ ক্যাটাগরি হলো গ্রাজুয়েট ফার্মাসি থাকতে হবে। আপনাদের আলোচনার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধু এবং স্যার যে আলোচনাটা করলেন, ফার্মাসি থাকা লাগবে, হ্যাঁ ফার্মাসি থাকা লাগবে, সেখানে কিন্তু ওই গ্রাজুয়েট ফার্মাসিস্টটাই আসলে ফার্মাসিস্ট, এই জায়গাটা মনে রাখতে হবে। তো এখন ওই এ ক্যাটাগরি যারা, তারা ফার্মাসি থাকবে, এবং ওখানেই শুধু ফার্মেসি নামটা বলা যাবে, আর যেখানে গ্রাজুয়েট ফার্মাসি থাকবেন না বি ক্যাটাগরি, সেখানে ওই যে এখন যেটা সি ক্যাটাগরি বা এখন যারা এক্সিস্টিং দোকানগুলো আছে কোনোটাই বন্ধ করা হবে না, সবগুলো থাকবে বি ক্যাটাগরি, এবং ভাগ করে দেওয়ার সব ওষুধ সবাই বিক্রি করতে পারবেন না, এরকম পরীক্ষামূলকভাবে উদ্যোগ যদি সেটা হয়। ওই স্যার যেটা বললেন আমিও তার সঙ্গে আশাবাদী, চারটা জিনিস হবে না। এক, নকল ওষুধ বিক্রি হবে না এই ফার্মেসিগুলো থেকে, কারণ তাদের আবার লাইসেন্স বাতিলের একটা ভয় আছে, ফার্মেসি কাউন্সিল তখন সরাসরি হস্তক্ষেপ করছে। দুই, ভেজাল ওষুধ বিক্রি হবে না। তিন, নিম্নমানের ওষুধ বিক্রি হবে না। চার, এক্সপায়ার্ড ওষুধ বিক্রি হবে না। আর একটা, ওই কান টানলে মাথা আসার মতো হয়ে যাবে, উচ্চ মূল্যে ওষুধ বিক্রি হবে না। আশা করতে পারি যে মডেল ফার্মেসিগুলো যদি চালু হয় তাহলে কিছুটা উন্নতি হবে, এবং ওইটার দেখা দেখি আমরা আরেকটু উন্নত করতে পারবো। আসলে আমরা সবাই দোয়া করি জনগণের পক্ষ থেকে, দোয়াটা যে জিনিসটা মনে হচ্ছে যে স্যার যে দোয়ার কথা বললেন, দোয়া যে আমরা এখনো কেউ করে না সেটা না, রোগীরা দোয়া করে না, দোয়া মানে বাস্তবায়নটা হোক, জি অনেক প্ল্যান তো হয় কিন্তু বাস্তবায়ন হয় না। সরকারের দিক থেকে অর্থাৎ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মূল দায়িত্ব ফার্মেসি টোটাল ম্যানেজমেন্টের, এখন সমস্যা গোড়ায় তো গলদ আছে তাদের, তারা যে এই জিনিসটা করবেন, তারা কিন্তু ফার্মেসিতে বিভিন্ন সময় আমরা দেখি অভিযান করে। অভিযান করে কেন, একটু আগে স্যার যেটা বললেন, অভিযান করে ভেজাল নকল চোরাই ওষুধের জন্য, কিন্তু এই আমি একটা, আমার পরিসংখ্যান আছে যে গত এক বছরে মাত্র 45টা ফার্মেসির এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। এইটার মধ্যে এক দফা আপনাদের মনে আছে এক টানা দুই দিন তারা ওষুধের, সারা দেশের ওষুধের মার্কেট বন্ধ করে রেখেছিল। এই যদি হয় অবস্থা তাহলে কোথায় আমরা যাব? কিন্তু এই ওষুধ ওষুধ প্রশাসন অধিদপ্তর যে অভিযানগুলো চালায়, তারা কিন্তু এর আগে যদি একটু প্ল্যান করে সবার সাথে আলাপ আলোচনা করে, তাদের জনসংখ্যা আছে, জনবল কম আছে, তাদেরকে মোটিভেশনটা দিয়ে যদি তারা অভিযানে নামে, তাহলে কিন্তু মানুষও সাপোর্ট করবে। কারণ আপনারা দেখেন এই মাত্র কয়েকদিন আগে যে অভিযান করেছে চানখার পোল এলাকায়, মিডফোর্টে, সেই সব জায়গায় দেখা গেছে যে ওইখানে সরকারি হাসপাতালের সরকারি ওষুধ, সেগুলো চোরাই ওষুধগুলো ওইখানে, সারা দেশের হসপিটালের সামনে ফার্মেসির বড় বাণিজ্য, সেখানে কিন্তু সবগুলো না, অনেক ফার্মেসিতে যে কোনো সময় যাবেন এই চোরাই বাণিজ্যগুলো হয়। আর যে আরেকটা জিনিস, যে ফার্মাসিস্ট কেন থাকে না, আপনি অন্য সব ব্যবসার মতো কম ইনভেস্টে বেশি লাভ করতে চাইবেন, একজন যদি বি গ্রেডেরও যদি একজন ফার্মাসিস্ট হন, তাকেও যে বেতন দেওয়া লাগবে, আমি একজন একটা নতুন লোককে নিয়ে এসে বসালো তাকেও সেই বেতন, কর্মী যে হয়তো একটা দোকানের আগে চা পানি টানতো সেই এখন দেখা যায় ওষুধ বিক্রি করে, ওই ছেলেকে তো 1,500 টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু ফার্মাসিস্ট হলে তাকে তো বেশি দিতে হবে। এই সমস্যাটা দূর করা দরকার। এখন এইটা যদি দূর করা যায় তবে দেখবেন পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটবে। স্যার আমরা শেষ পর্যায়ে আছি, স্যার বলেন স্যার শেষ কথা কি হবে। আমি ফারুক ভাইয়ের সাথে আবার ওই জায়গাটাতে আসছি। প্রথম কথা হচ্ছে বর্তমানে যে আউটলেটগুলো আছে এটা চিকিৎসার জন্য যেমন সমস্যা, রোগীদের প্রতারণার সমস্যা, শুধু আরেকটা কিন্তু ফারুক ভাই বলে নাই, এই ফার্মেসি গ্রাজুয়েট কিন্তু আমাকে কতগুলো জায়গায় হেল্প করতে পারে, যখন আমরা দেখি যে প্রোডাকশন প্রাইজের ব্যাপারে, ইভেন হসপিটালও
যে আমার হসপিটালে কি কি ঔষধ দরকার, কোনখান থেকে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি পাইতে পারি, ওদের ব্র্যান্ড না কিনে আমি ম্যানেজ করে আনতে পারি কিনা, এগুলো কিন্তু আসতে পারে। তা আমার কাছে যেটা হচ্ছে যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে কিন্তু অনেক। সুতরাং আপনি আর আমি যে হুইসেল দিলেই হয়ে যাবে তা না, কারণ যারা আজকে ওই যে ভেজাল ঔষধ বানায় তাদের যেমন একটা বাণিজ্য আছে, যাদের ঔষধগুলো আপনার ডেট এক্সপায়ারি করেছে এদেরও একটা আছে। সুতরাং ইভেন ডাক্তার সাহেবরাও যে অনেক জায়গায় ফার্মেসি চালায় না তা তো না। সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু অনেক। তা আমার কাছে যেটা ধারণা আশার আলো যেটা বলতে হয়, একটা আধুনিক ফার্মেসি বলতে আমরা যেটা বুঝাই, এগুলো যদি আমরা মডেল হিসাবে দাঁড়া করাতে পারি এবং এটার যে গুড সাইডটা পিপল কনফিডেন্স বিল্ড আপের জন্য, তখন কিন্তু ওগুলো চলে যাবে। খালি টিকে থাকবে কোনটুকু, সেটা হচ্ছে যে যারা দুস্থ গরিব মানুষ তারা ওভার দি কাউন্টার কিছু ঔষধ নেয়, যারা কনসালটেশন করতে পারে না হয়তো দিতে পারবে না তাদের জন্য। কিন্তু সেটাতে কিন্তু আমি আবারও বলছি যে আমরা বলতেছি ইকোনমিক ডেভেলপ করছি, উন্নত মধ্য আয়ের দেশে যাচ্ছি, তা আমার ঔষধের দোকানগুলো কি তাহলে ওই ইয়াতে থেকে যাবে, প্রিমিটিভ থেকে যাবে? এটা তো হয় না। সুতরাং প্রয়োজনের ফ্রেমই আমাকে এটা করতে হবে এবং এটার বিকল্প কিছু নেই। না, আমরা যখন বাইরের দেশগুলোতে যাই, বাইরের দেশে তো আমরা ওই যে একটু আগে স্যার যেটা বললেন, যারা নীতি নির্ধারক সেটা সরকারি পর্যায়ের, আমি তাদেরকেও বলবো, তারা কেন যেন বাইরে গিয়ে যেটা দেখেন দেশে বিমান থেকে নেমেই এটা ভুলে যান। এই যে প্রাইস গুলো যে জিনিসটা দেখা যায়, দেখবেন সব ওষুধের ফার্মেসির মধ্যে এখন একটা নতুন ইয়ে আছে যে সরকারি মূল্যে ওষুধ বিক্রি হচ্ছে। আসলে এই সরকারি ওষুধ কোনটা নির্ধারণ, মানে সরকার যেটা নির্ধারিত এর মধ্যেও তো ফাঁক ফোকর আছে। এই জায়গাগুলোতেও তারা নানান ধরনের এইটার মনিটরিংটা আসলে ঠিকমতো হচ্ছে না। ওষুধ প্রশাসন যেভাবে করা দরকার ছিল, ওষুধ প্রশাসন লোকপালের অভাব বলেন যাই বলেন না কেন, তাদের এই জায়গায় কিন্তু ব্যর্থতা দায় দায়িত্ব কিন্তু তাদেরকেই বহন করতে হবে। আমি আবার তাদের পক্ষে এটা সম্ভব হবে লাগবে, আমাদের সময় শেষ হয়ে ওষুধ নীতিটা কিন্তু লাগবে, একটা ওষুধ নীতি না হলে ওষুধ নীতিটা কিন্তু মোটামুটি হয়ে আছে অনেকদিন যাবে। যদি এটা ঘোষণা হয় তাহলে কিন্তু আমাদের অনেকগুলো নীতিমালা ওখানে পাওয়া যায়, হয়তো আছে। ওষুধ নীতিমালাটা যে কেন এতদিন পর্যন্ত আটকে আছে, এইটা কোন এত লেখালেখি হয় মিডিয়াতে এত ফোকাস, মন্ত্রী বলেন সবাই বলেন, কিন্তু তারপরও কোন জায়গায়, যদিও এটা বলা হয় যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যারা নেতৃত্ব, কোন না কোন জায়গায় তো জটিলতা আছে, কারো কনফ্লিক্ট ইন্টারেস্ট কাজ করছে। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।